কলকাতা পুর ভোট অবাধ এবং শান্তিপূর্ণ করার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা প্রয়োজন এমন দাবি জানিয়ে গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি তবে মামলা এখনো পর্যন্ত গৃহীত হয়নি বলে জানিয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর আগে একই দাবি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিল বিজেপি এবার তাদের আবেদন সুপ্রিম কোর্ট যাতে এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ পুর নিগমের নির্বাচন প্রসঙ্গে বলেছিলেন পুরো কেন্দ্র বাহিনী দিয়েই হোক তেমনটাই চান তারা তার বক্তব্য বাংলায় যে কোনো ভোটই কেন্দ্র বাহিনী দিয়ে করানো প্রয়োজন বাংলায় একেবারেই আইন শৃঙ্খলা নেই পুলিশের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন অবকাশ রয়েছে তাই রাজ্যপালকে আবেদন জানান তারা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন আমরা সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছি যাতে সুপ্রিম কোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় পুরো ভোটে কেন্দ্র বাহিনী মোতায়েন করার জন্য এর আগে রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ তুলে ধরে রাজ্যপাল জগদীপ ধানকারের কাছে কেন্দ্র বাহিনীর আর্জি জানান বিজেপি নেতারা রাজ্যপাল বিজেপি প্রতিনিধিদের আশ্বস্ত করেছিলেন যে রাজ্য নির্বাচন কমিশনকে এ বিষয়ে প্রয়োজনীয় বার্তা দেবেন তিনি এবার শীর্ষ আদালতেও একই আর্জি জানিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব এদিকে কমিশনকে ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকার রাজ্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ এবং কার্যকরী ভূমিকা পালন করতে হবে রাজ্য সরকারের শাখা হিসেবে কাজ করলে চলবে না তাদের কথা মতো চললেও হবে না এমনই কড়া ভাষায় সতর্ক করে দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকার